তো এই স্টেবোর্ডের মধ্যে আমাদের কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে ডাবল পোল ডিপি সার্কিট ব্রেকার, তারপরে হচ্ছে এসপিডি, তারপরে হচ্ছে আরসিসিবি এবং তারপরে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, যার মাধ্যমে আমাদের এক একটা লাইন আমাদের বের হয়ে চলে যাবে বিভিন্ন রুমে বিভিন্ন লোডে। তো কীভাবে কানেকশন করব দেখি। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়, আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। গত একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এসডি বোর্ড কীভাবে কানেকশন করবেন। তা সেই ভিডিওটাতে আমাদের অনেকে কমেন্ট করছেন যে হচ্ছে এই যে আপনি দেখাইছেন সেটাকে একটু কানেকশন করে দেখান। তো সেই কানেকশনটাই আজকে নিয়ে আসলাম, যে এখানে আমরা এসপিডি, আরসিসিবি এবং এমসিবি, ডাবল পোলের এমসিবি এবং সিঙ্গেল পোলের এমসিবি যে সার্কিট ব্রেকারগুলো আছে, এই সার্কিট ব্রেকারগুলো কীভাবে কানেকশন করতে হবে এসপিডির মাধ্যমে, অর্থাৎ এসপিডিটা কোথায় কানেকশন হবে, সেই জিনিসটা আজকে একটু ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এটা আমাদের হচ্ছে এইচডিবি বোর্ড। তো এইচডিবি বোর্ডের মধ্যে আমাদের কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে ডাবল পোল ডিপি সার্কিট ব্রেকার, তারপরে হচ্ছে এসপিডি, তারপরে হচ্ছে আরসিসিবি এবং তারপরে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার, যার মাধ্যমে আমাদের এক একটা লাইন আমাদের বের হয়ে চলে যাবে বিভিন্ন রুমে বিভিন্ন লোডে। তো কীভাবে কানেকশন করব দেখি। প্রথমে আমাদের যে এই ডাবল পোল সার্কিট ব্রেকার আছে, এখানে হচ্ছে লাইন এবং নিউট্রাল ইন করবেন। ডাবল পোল যে নিচ থেকে ইন করতে হবে এরকম কোনো বলা নাই, আমরা সাধারণত যারা বাসা বাড়িতে কাজ করি তখন নিচ দিয়ে ইন করি, উপর দিয়ে আমরা আউট করি। আপনি চাইলে উপর দিয়ে ইন করে নিচ থেকেও আউট করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই। তো এখান থেকে দেখেন আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে আমাদের বের হয়েছে লাইন, দেখেন এটা ফেস একটা লাইন যে আমাদের হচ্ছে আরসিসিবিতে ঢুকছে, অর্থাৎ লাইনটা। আর নিউট্রালটা দেখেন আমাদের এই এসপিডিতে, আমি বলছিলাম যে এক পাশে নিউট্রাল লেখা আছে, যে পাশে নিউট্রাল লেখা থাকবে দেখেন এখানে দুইটা নিউট্রাল এখানে একটা পাতের মাধ্যমে শর্ট করা আছে। তা আমরা কী করছি, এই নিউট্রালটা এখানে ঢুকাই অপর প্রান্ত থেকে বের করে নিয়ে আসছি, তার মানে হচ্ছে প্যারালালি আমাদের হচ্ছে নিউট্রালটা কানেকশন হয়ে গেছে। আর এই যে আমাদের মেইন লাইনটা আছে, এই মেইন লাইন থেকে আরেকটা লাইন আমরা বের করে নিয়ে এসে এসপিডির যে লাইন লেখা আছে, দেখেন এল লেখা আছে, সেই এল এ আমরা ইন করছি। আর এসপিডিতে পিইএন বা আর্থিংয়ের সিম্বল দেওয়া থাকতে পারে, এখান থেকে হচ্ছে কি আপনার আর্থিং যে বাসবার থাকে এসডিবি বোর্ডে, সেই আর্থিং বাসবারে চলে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে ডাবল পোল এবং হচ্ছে এসপিডি কানেকশন করা শেষ। এখন আমাদের যেটা আসলো এই দুইটা লাইন, অর্থাৎ নিউট্রাল এবং ফেস ঢুকলো হচ্ছে আরসিসিবিতে। এই আরসিসিবি থেকে বের হয়ে আমাদের যে সিঙ্গেল পোল যে সার্কিট ব্রেকারগুলো আছে, সেই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো চলে যাবে এবং নিউট্রালটাও আমাদের নিউট্রালে বাসবার বা কানেক্টর যেখানে আছে সেখানে যাবে, সেখান থেকে আমাদের নিউট্রালগুলো ভাগ ভাগ হয়ে চলে যাবে। তো এইভাবে যদি আমরা একটা এসডিবি বোর্ড কানেকশন করি তাহলে প্রপারভাবে একটা কানেকশন হবে, প্রপার একটা সেফটি আমরা পাবো। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি, যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।